প্রিয় শ্রোতামণ্ডলী, মাঝে মধ্যেই শুনতে পাওয়া যায় বা দেখতেও পাওয়া যায় যে স্প্লিন ক্যান্সার হয়ে গেছে। আসলে রোগীরা সে বিষয়ে তেমন কোনো ধারণা না থাকায় কখনো কখনো মানসিক পরিস্থিতির সঙ্গে সঙ্গে শারীরিক অবস্থার খুবই অবনতি ঘটতে থাকে। আর এটাই স্বাভাবিক, কেননা স্প্লিন ক্যান্সার এর তেমন কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। তবে এটা মনে রাখা ভালো যে প্লীহার কোনো ব্যাধি তার নিজস্ব কোনো রোগ নয়। এই রোগ শারীরিক কোনো যন্ত্রের হলে সেই বিষ দ্বারা যদি প্লীহা আক্রান্ত হয় তাহলেই প্লীহার ব্যাধি হয়েছে বলে ধরে নেওয়া হয়। তাহলে প্রথমত কোন যন্ত্রের ব্যাধি হয়েছে তা যদি নির্ণয় করে আমরা চিকিৎসা করি বা করাই, তাহলেই প্লীহার ওই ভয়ঙ্কর ব্যাধির হাত থেকে মুক্তি পেতে পারি। আর যদি তা না হয় তাহলে আস্তে আস্তে প্লীহা বা স্প্লিন আক্রান্ত হবে এবং বাকি কয়েকদিন ঔষধ খেয়ে খেয়ে চলে যেতে হবে। কারণ প্রায় সকলেরই জানা, সুস্থা স্বাভাবিক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এই প্লীহা লম্বায় 4 থেকে 5 ইঞ্চি হয়, চওড়াটা 3 থেকে 4 ইঞ্চির মতো এবং পুরু প্রায় 1 ইঞ্চির মতো হয়ে থাকে। ওজন প্রায় 250 গ্রাম হয়। স্প্লিন বা প্লীহা রোগ দীর্ঘদিন স্থায়ী হলে অ্যানিমিয়া, লিউকোমিয়া, শোথ, স্কার্ভি রোগ, চোখে কালশিরা ইত্যাদি লক্ষণগুলি প্রকাশ পায়। প্লীহার প্রদাহ অর্থাৎ ইনফ্ল্যামেশন অব দ্য স্প্লিন। প্লীহার নতুন প্রদাহ যন্ত্রণা প্রায়ই হয় না, তবে আঘাত, ঘুষি মারা, পড়ে গিয়ে ব্যথা পাওয়া ইত্যাদি কারণে স্প্লিনে যন্ত্রণা বা স্প্লিন ফেটেও যেতে পারে। হৃৎপিণ্ডের কোনো ব্যাধিতে অনেক সময় স্প্লিনে যন্ত্রণা হয় এবং এর বৃদ্ধি হতে থাকে। প্লীহায় অনেক সময় অল্প বা অধিক রক্ত জমে থাকে, এর ফলে ইহার সাধারণ আকার অপেক্ষা 3 থেকে 4 গুণ বৃদ্ধি হয়। প্লীহা বা স্প্লিন এর মধ্যে যে বৃদ্ধি ঘটে থাকে অর্থাৎ হাইপারট্রফি অব দ্য স্প্লিন, এ ইহা তরুণ ও পুরাতন এই দুই প্রকারের হয়ে থাকে। তরুণ প্রকারের বৃদ্ধিতে এর মধ্যে গ্রেনুলার জাতীয় পদার্থের অ্যামিলয়েড ডিজেনারেশন যেটাকে বলা হয়, এছাড়া আরও এক ধরনের পদার্থ জন্মায়, একে সেগোস্প্লিন বলে। পুরাতন প্রকার ব্যাধিতে হৃৎপিণ্ড, ফুসফুসের পোর্টাল ভেনের এবং সিরোসিস লিভারে শিরায় রক্ত চলাচলে বাধা পড়লেই প্লীহা কিন্তু বেড়ে যায়। এতে সিম্পল হাইপারট্রফি হয়ে থাকে। কিন্তু যখন ম্যালেরিয়া, উপদংশ অর্থাৎ সিফিলিস, পারদ বিষ দ্বারা রক্ত দূষিত হয়, তখন সেই থেকে প্লীহার বিবৃদ্ধি হয়ে থাকে। ইহা কিন্তু সহজে আরোগ্য হয় না, চিরকালই প্রায় পুরাতন আকারে থেকে যায়। না সেই
এখন আসি এই ব্যাধির কারণ সম্বন্ধে। টাইফস, ইন্টারমিটেন্ট, ম্যালেরিয়া, কালা অজ্বর ইত্যাদিতেই সচরাচর প্লীহা বাড়তে দেখা যায়। কোনো কারণে রক্তের দূষিত অবস্থা ঘটলেই প্লীহা বাড়তে পারে। রক্ত সঞ্চালন ক্রিয়ায় ব্যাঘাত ঘটলেও প্লীহা বর্ধিত ও শক্ত হয়ে থাকে। এবার আসি এই ব্যাধিতে আক্রান্ত হলে যে লক্ষণগুলি সচরাচর প্রকাশ পায় তার উপরে ভিত্তি করে যে ধরনের ওষুধগুলি সেবন করতে হবে সে বিষয়ে। স্প্লিনের ব্যাধির কারণ যদি আঘাতের ফলে হয়ে থাকে, যেমন বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা বিশাল আঘাত লেগেছে, বা কোনো ধরনের বাহ্যিক কোনো ধরনের আঘাত লেগে গেছে, সেই কারণে যদি এই প্লীহার ব্যাধি হয়ে থাকে এবং সঙ্গে যদি রক্ত বমি হতে থাকে, তাহলে যে ওষুধটি সেবন করতে হবে তা হলো আর্নিকা মন্টানা। পুরাতন অবস্থায় প্লীহা বর্ধিত ও শক্ত হলে আয়োডাম সেবন করতে হবে। প্লীহায় প্রদাহ, বেদনা, জ্বর, অস্থিরতা ইত্যাদি থাকলে সিয়ানোথাস মাদার ওষুধটি উৎকৃষ্ট। টাইফয়েড, ম্যালেরিয়া, ইন্টারমিটেন্ট ইত্যাদি জ্বরের পর প্লীহা বর্ধিত ও কঠিন হলে চায়না, আর্সেনিক, নেট্রামিউর, সিনিনম আর্স ইত্যাদি এই কয়েকটি প্রধান ঔষধ, এই কয়েকটি ঔষধ দিয়ে বয়স অনুযায়ী রোগীকে ঔষধ সেবন করাতে হবে বা চিকিৎসা করাতে হবে। এই ব্যাধিতে আক্রান্ত হলে মূল কথা হচ্ছে সর্বপ্রথম ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নিতে হবে। প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করে অসুবিধার বিষয়গুলি জানালে হোমিওথেরাপি চ্যানেলের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।